আজকে আমি আছি নারায়ণপুর, আর নারায়ণপুরে আমার দুলাভাইয়ের দোকান। তো ভাই একা একা দোকান সামলাইতে পারতাছিল না, তাই তো আমাকে খবর দিল আসার জন্য। আর আমিও ভাবলাম যেহেতু একটু অবসর আছি তাই ভাইকে একটু সময় দেই, আর আমি আইসাই তো সেই দোকানদারি করা শুরু করে দিলাম। আর কোনো মহিলা দেখলেই ডাকা শুরু করে দেই, আপা কি লাগবে আসেন। তো সকালেই ঘুম থেকে উঠেই চললাম দোকানে। এর আগেও অনেকবার ভাইয়ের দোকানে বসেছি। আসল কথা হচ্ছে দোকানদারি করতে আমার অনেক ভাল লাগে। তো আমার আগেই ভাই দোকানে চলে আসছে। দোকানে এসেই দেখলাম ভাই সবকিছুই গুছিয়ে ফেলেছে। তো এসেই আমার প্রাণ ভোমরাটা ড্রয়ারে রাখলাম। এটা ছাড়া আমি আসলেই অচল। তো ভাই আমাকে জিজ্ঞেস করতেছিল, কি রে নাস্তা করছিস? আমি বললাম, না এখনো করিনি। পরে ভাই আমাকে নিয়ে চললো নাস্তা করার জন্য। তো কিছুক্ষণ হেঁটেই আমরা নাস্তার দোকানে চলে আসলাম এবং জমিয়ে সকালের নাস্তাটা করলাম। নাস্তা শেষ করে চললাম দোকানের দিকে। আজকে নারায়ণপুর বাজারে তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। তারপর একটু একটু করে কাস্টমার আসা শুরু করলো। আমি যেহেতু অনেক কিছুর দাম জানি না তাই ভাই কাস্টমারের সাথে কথা বলতেছিল। আর একটু পরেই আমি চললাম বাসার দিকে, কারণ সোহানা আর নোহানি বলেছিল তাদের জন্য বিস্কিট নিয়ে যেতে, আর আমি তো নিয়ে হাজির বিস্কিটের একটি কার্টুন। দরজা নক করার সাথে সাথেই নোহানি এসে দরজা খুললো, আর সাথে বিস্কিটের কার্টুন দেখে তো নোহানি আনন্দে আত্মহারা। আর এসেই দেখতেছিলাম নোহানি আর সোহানা দুইজনেই আমার ভিডিও দেখতেছে। যাই হোক, ওদেরকে ওখানে বিদায় জানিয়ে আমি আবার চলে আসলাম দোকানে। আর হঠাৎ করেই ক্যামেরাটা চালু করলাম, আর একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেল। লোকটির বস্তা থেকে অনেকগুলোই পেঁয়াজ নিচে পড়ে গিয়েছিল এবং সেগুলো সে আস্তে আস্তে উঠাচ্ছিল। তো আমি আর ভাই মিলে অনেক ভালোই বেচাকেনা করলাম। আর এদিকে ভাই কিন্তু দোকানটা অনেক সুন্দর করে সাজিয়েছে। ভাইয়ের দোকানে স্বল্প মূল্যে পাইকারি দামেও বিক্রি করা হয়। কারো কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা নাম্বার দেয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।